আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরও একটি ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। তো ভিডিওটিতে যে গাড়িটি দেখতে পারতেছেন, এটা হচ্ছে LML ভেসপা T5, 150 সিসির একটি স্কুটার। তো এটা সেল পোস্টের জন্য ভিডিও করা হইতেছে। তো আগেও এটা ভিডিও করছি, আবারও দিতেছি, কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও দেই কিন্তু সবার কাছে পৌঁছায় না। তো বারংবার ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এরকম না যে গাড়িটা পৌঁছে গেছে, এটা মানে দুই তিন দিন গেলেই দেখা গেছে ভিডিওটার ইমপ্রেশন বন্ধ হয়ে যায়, এই কারণে মানুষের কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায়। তো মূল কথা হচ্ছে, যার প্রয়োজন সেই আসবে, সেই নিতে আসবে। তো প্রয়োজনীয় ব্যক্তির কাছে যেন ভিডিওটা পৌঁছায়, এর জন্য ভিডিওটি করা। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, এ তো আলহামদুলিল্লাহ, দেখলেও আমার উপকার আছে। তো এর জন্য বারংবার ভিডিওটি করা। তো গাড়িটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তো আলহামদুলিল্লাহ, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো এটা হচ্ছে, এটা 1990 সনের মডেল, 1990 সনে আর কি এটা তৈরি হয়েছে। তো রেজিস্ট্রেশনও 1990-এর। তো গাড়িটাতে কোনো প্রকার কোনো কাজ নাই, টোকাটোকে স্টার্ট আসে, স্টার্ট হয়, কোনো প্রবলেম নাই, একদম ওকে আছে। তো গাড়িটির রংটিও খুবই ফ্রেশ ব্লু কালার, আপনি ভিডিওতে যেরকম দেখতেছেন, কালারটা বাস্তবে কিন্তু সেরকমই, কারণ আমরা কোনো প্রকার ভিডিওতে কালার এডিট করি না, কারণ অনেকে ধোঁকা খায়। দেখা গেছে যে ভিডিওতে দেখছে এক কালার, আবার বাস্তবে এসে দেখতেছে আরেক কালার, তো এটা ধোঁকা খাওয়ার মতো হয়ে যায়। তো ধোঁকা যেন না খায় এর জন্য আমরা দামে একটা ক্যামেরা কিনে নিয়ে আসছি, DSLR ক্যামেরা। তো এই DSLR ক্যামেরা দিয়ে কিন্তু গাড়িটির ভিডিও করতেছি। তো এটার লুকিং গ্লাস লাগানো আছে এবং 9 ampere 12 ভোল্টের একটি ব্যাটারি লাগানো আছে। হর্ন, ইন্ডিকেটার, ব্যাকলাইট সব কিছুই রানিং আছে, সব কিছু ওকে আছে। তো গাড়িটির নতুন মিটার লাগানো হয়েছে, মিটারটি মাত্র 30 কিলো রান হয়েছে, 30 কিলো চালানো হয়েছে, একদম নতুন মিটার। তো কিলোমিটার প্রিমিয়াম স্পিড মিটারও কাজ করে, অলওয়েজ মানে ওকে আছে, কোনো প্রবলেম নাই। তো গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে নাম্বার দেওয়া থাকবে, তো যোগাযোগ করে গাড়িটি কিন্তু নিতে পারেন। তো আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে কমলাপুরের পূর্ব পাশে মুগদা মান্ডা, মান্ডা কদমালী ঝিলপার মসজিদের সামনে হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড স্কুটার শোরুম। তো এখানে সরাসরি চলে আসলে কিন্তু একদম মসজিদের সামনেই, আপনি রিক্সা অটো রিক্সা থেকে নামলেই আমাদের শোরুমের সামনে নামতে পারবেন। তো অবশ্যই আমাদের এখানে আসবেন, গাড়ি আরও আছে, শুধু এটা না আরও গাড়ি আছে। তো শুধু ঢাকার ভিতরেই যে গাড়িটা বিক্রি হবে এরকম না, আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেও গাড়িটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো এটা কিন্তু আমরা কুরিয়ার করেও পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। তো গাড়িটি আমরা বিক্রি করবো 50,000 টাকা। যদি কোনো ব্যক্তি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, একটু কম বেশি হয়তো বা ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কম বেশি হইতে পারে, আপনারা যোগাযোগ করে নেবেন। তো ভিডিওটি কেমন হইলো অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।